ইমান রাখবেন না, বস্তুতে ইমান রাখা যাবে? যাবে যাবে না। ইমান কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে। কোরআনে আর একটা শব্দ এসেছে, তার নাম মুত্তাকি। মুত্তাকি শব্দ নাই? আছে। মুত্তাকি কাকে বলে? এই দেখুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি। মুত্তাকি মানে সাবধানতা অবলম্বন করা, মুত্তাকি মানে পরহেজ করে চলা, মুত্তাকি মানে অন্যায় ও অশ্লীল থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম মুত্তাকি। তাই তো? আব্দুল ইবনে মাসউদ নাম শুনেছেন? সাহাবি, বিখ্যাত সাহাবি। তা আব্দুল ইবনে মাসউদকে আরেকজন সাহাবি জিজ্ঞাসা করছেন, আব্দুল ইবনে মাসউদ মুত্তাকি কাকে বলে? আল্লাহর নবীর কাছে আপনি কেমন করে শুনেছেন মুত্তাকি কে? আব্দুল ইবনে মাসউদ বলছেন, ও আল্লাহর নবীর সাহাবি শুনে রেখে দাও, তুমি যদি রাস্তা দিয়ে চলো একটা লুঙ্গি পরে বা একটা পায়জামা পরে, আর ওই রাস্তার দুই সাইডে যদি কাঁটাওয়ালা গাছ থাকে, তুমি কি তোমার লুঙ্গিটাকে একটু হালকা করে তুলে নিবে না? বলছে হ্যাঁ নেব। বলছে কেন? বলছে যাতে কাঁটাটা আমার লুঙ্গিতে ফুটে না যায়, যাতে আমার কাপড়টা ওই কাঁটাযুক্ত গাছে যাতে জড়িয়ে না যায়। আব্দুল ইবনে মাসউদ বলছেন, ও আল্লাহর নবী সাহাবি, আল্লাহর নবী মুত্তাকি এরই নাম বলে দিয়েছে। একটা লোক রাস্তা দিয়ে নামাজ পড়তে বার হলো, রাস্তার ডান দিকে কিছু যুবক ছেলেরা ফুটবল খেলতে ব্যস্ত, আর বাম দিকে কিছু ছেলেরা ক্যারাম বোর্ড খেলতে ব্যস্ত, কিছু মেয়েরা তার রাস্তাতে গীত গাইতে ব্যস্ত, কিছু লোক রয়েছে তারা অন্যায় কাজে ব্যস্ত রয়েছে। বন্ধুরে আমার, আব্দুল ইবনে মাসউদ বলছে, এই সমস্ত অন্যায় ও অশ্লীল কাজ থেকে তোমার চোখকে বাঁচিয়ে নিয়ে, তোমার কানকে বাঁচিয়ে নিয়ে, তোমার পাকে বাঁচিয়ে নিয়ে, তোমার দেহটাকে বাঁচিয়ে নিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাবে। কিছুকে উপেক্ষা করবে না, কিছুকে 10 পয়সা দাম দেবে না, তাহলে তুমি হয়ে যাবে মুত্তাকি। মানে যত রকমের পাপ কাজ খারাপ কাজ আছে, সব কাজ থেকে নিজেকে হেফাজত করে রাখা, এর নাম কি? মুত্তাকি। এইবার আপনার কাছে আলোচনা যে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মুত্তাকিদের ব্যাপারে কি বলেছেন। আপনাকে দুটো একটা কথা বলি, মুত্তাকিদের গুণটা কি, কাকে মুত্তাকি বলা যাবে কোরআনের ভাষাতে, একটা একটা করে শুনুন। আমি কোরআন দিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি। এক, আল্লাহ বলছেন, লাইসাল বিররা আনতুম আল্লো উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষেরা শুনে রেখে দে, লাইসাল বিররা আনতুওয়াল্লো উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কল্যাণ শুধু নামাজের মধ্যে নাই। আমরা ভেবেছি যে পশ্চিম দিকে মুখ করে পূর্ব দিকে পিঠ করে সালাত আদায় করলেই মনে হয় এতে কল্যাণ পাওয়া যাবে, এটা আমরা মনে করেছি না? শুধু নামাজ পড়লেই কল্যাণ পাওয়া যাবে কি যাবে না, এটা আমরা মনে করেছি কি করিনি? জি না। শুধু এর মধ্যেই আপনার জান্নাত নেই, আল্লাহ, এর মধ্যেই শুধু কল্যাণ নেই, আরো অনেক ভালো কাজ রয়েছে। ইসলাম মানুষকে জান্নাতে যাওয়ার জন্য কত সহজ উপায় বলে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। একজন বেশ্যা মহিলা, ব্যভিচারিণী নারী, রাস্তার দিক দিয়ে হেঁটে 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 যাচ্ছিল, খুব মন দিয়ে শুনবেন একটা হাদিসের ঘটনা, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেল যে একটা পিপাসিত কুকুর, সে পিপাসার কারণে একটা কূপ কুয়োর সাইডে কাদা মাটিটা জিভ দিয়ে চ্যাট 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 করে চাটছে। মহিলাটির মনে দয়া হলো, মহিলাটি ভাবছে যে আমারও পিপাসা লাগলে তো এইরকমই কষ্ট হয়,
ওই জন্য ব্যভিচারিণী মহিলাটি নিজের ওড়নাটা খুলে পায়ের মোজাতে বেঁধে ওড়নাটা কূপের ভিতরে দিয়ে কি করলো, পানি তুললো। পানি তুলে পিপাসায় কাতর হয়ে যাওয়া কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা মহিলাটির জীবনের সব পাপ ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। শুধু নামাজ পড়লেই জান্নাত চলে যাবে তা নয়, জান্নাতে যেতে গেলে আপনি পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী তার নাম কুকুর, কুকুরের সাথে যদি সদ্ব্যবহার করেন বিনিময়ে জান্নাত চলে যাবে। অন্যদিকে একজন মহিলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে দেখলেন, অপরাধ কি মহিলার? না, বাড়িতে একটা বিড়ালকে আটকে রেখে দিয়েছিল, তাকে ছেড়েও দেয়নি, তাকে খেতেও দেয়নি, এক পর্যায়ে বিড়ালটা মারা গেল, এই কারণে মহিলাটি জাহান্নাম চলে গেল। দেখুন, অন্যদিকে কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যাওয়া যায়, আরেকদিকে একটা অবলা প্রাণী তার নাম বিড়াল, বিড়ালকে না খেতে দিয়ে খাঁচার ভিতরে বন্দি করে মেরে দিলে জাহান্নাম যাওয়া যায়, এর নাম ইসলাম। আমরা ভেবেছি শুধু মনে হয় নামাজ পড়বো আর তসবি করবো আর রাস্তা দিয়ে ঘুরবো, মনে হয় জান্নাত চলে যাবে, অত সহজ নয়। কে বলল শুধু জান্নাতে নামাজ পড়লেই যাওয়া যাবে? জি না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, মান আমানা বিল্লাহ, আমার প্রতি ঈমান রাখতে হবে। ঈমান কার প্রতি রাখতে হবে? আল্লাহর প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখতে হবে। আমরা তো ভুলেই গেছি, এটা ভুলে গেছি না, পুরো ভুলে গেছি। আল্লাহু আকবার। আখিরাতের দৃশ্যের কথা মনে আসে? মনে নেই। কোরআন বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতির হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহির শাদীদ। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ, মেয়েদের যাদের বাচ্চা হয় জিজ্ঞেস করে দেখবেন আপনার স্ত্রীকে, আয়েশা বলো তো বাচ্চা জন্ম দিতে গেলে কত কষ্ট হয়, পৃথিবীতে এর থেকে আর কোনো কষ্ট নেই, পেটের 36টা না 32টা নারী ছিঁড়ে একটা সন্তানকে জন্ম দিতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে কিয়ামতের মাঠে পেটে বাচ্চা থাকবে এরকম মহিলারা নিচের দিক দিয়ে বাচ্চা এমনিতেই পড়ে যাবে, বুঝতে পারবে না। দুগ্ধ দানকারিণী মায়েরা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, বাচ্চা পায়ের কাছে এসে মা দুধ দাও মা দুধ দাও, মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। তিন, মানুষগুলোকে দেখা যাবে মাতালের মতো করে ঘুরছে লুটিয়ে লুটিয়ে, একবার এইদিকে একবার ওইদিকে। আল্লাহ বলছেন এরা কেউ মদ পান করেনি, আমার আজাবের ভয়ে এরা টলমল টলমল করছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ, গোটা কিয়ামতের মাঠ। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার নফসের কি হবে, আল্লাহ আমার কি হবে। সেদিন বেটা আপনার হবে না, বেটি আপনার হবে না, যে বেটার জন্যে আপনি হারাম টাকা ইনকাম করতে ব্যস্ত, আপনি যে স্ত্রীর জন্যে আজকে গোনা করতে ব্যস্ত, আপনি যে স্ত্রীর কথা শুনে বাড়িতে টিভি কিনে দিয়েছেন, আপনি যে বেটার কথা জন্যে আপনি আজকে বড় মোবাইল কিনে দিয়েছেন, আপনি যে বেটাকে দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে বলে হারাম ইনকাম করে দুতলা বাড়ি করে দিয়েছেন, কেউ সেদিন আপনার হবে না। শুধু কিয়ামতের মাঠে একজন মানুষ হবেন, এইটা বলে চিৎকার করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পরিমাণ অপরাধ যদি আপনি করেন সেটা দেখানো হবে, যারা পরিমাণ যদি ভালো কাজ করেন আপনাকে সেটা দেখানো হবে, আপনাকে প্রয়োজনে আজাব ভোগ করতে হবে, প্রয়োজনে আপনি জান্নাতের সুখ শান্তি পেয়ে যাবেন। এটা দুনিয়া নয়, এটা দুনিয়া ক্ষণস্থায়ী একটা দুনিয়া, এটা ছেড়ে চলে যেতে হবে আর একটা দুনিয়ায় আল্লাহর দরবারে। এই দুনিয়ার প্রতি আমাদের ঈমান আছে, কথার উপরে আছে নাই?
যদি ইমান থাকতো আপনার, দুনিয়াতে আপনি এত বাড়াবাড়ি করতে পারতেন না, পারতেন এত বাড়াবাড়ি করতে পারতেন না। আখেরাতের কথা মনে আছে নাই, এই জন্য আপনার ভিতরে আজকে এত অশ্লীলতা, এই জন্য আপনার উপরে এত খারাপই, আপনি কিয়ামতকে ভুলে গেছেন, আখেরাতকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ওয়াল কিতাব ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে মুত্তাকি হতে গেলে। ওয়াল কিতাবি, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়ান নাবিগিনা, অসংখ্য নবীদের উপরে বিশ্বাস করতে হবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল গুরবা, তোমার মহাব্বতের মাল তোমার নিকট আত্মীয়দের মাঝখানে মাঝে সাঝে বিলি বন্ধন করে দিতে হবে। কাদের কাছে বিলি করবে? ওয়াল কুরবা, নিকট আত্মীয়দের কাছে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। এতিম কারা? কারা এতিম? যার বাপ মা নাই, জিনা হয়নি। যার মা নাই ও এতিম নয়। যার আব্বা নাই, ছেলেটা এখনো শিশু, বালেগ হয়নি, মেয়ে বালেগা হয়নি, ও হচ্ছে এতিম। ও কি এতিম? এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার। আমরা করি করি না? বেটা বেঁচে আছে, খুব ভালো করে বুঝবেন, একটা হিসাব আপনাকে দিচ্ছি। আমি মারা গেছি, আমার আব্বা বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, বুঝবেন ভালো করে, আমার বেটা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি মাঝখানে মারা গেলাম, বলুন তো আমার বেটা আমার বাপের সম্পত্তি জমি জায়গা পাবে কি পাবে না? পাবে? পাবে না, কারণ আমি বেঁচে নেই এই কারণে। ঠিক বলেছে, পাবে না, পাবে, পাবে না। তা আল্লাহ যে বলছেন ওয়ালিয়াতামা, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তা আল্লাহ এই পদ্ধতি কেন দিলেন যে বেটা জমি পাবে না বাপের, পোতা জমি পাবে না বাপের, কেন? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সঙ্গে সৎ ব্যবহার করবে না। আপনার বেটা মারা গেছে, বৌমা আছে বাড়িতে, বৌমার একটা ছেলে আছে, আপনি দিন রাত ভাবছেন কি করে বৌমাটাকে মিথ্যা কথা বলে তাড়িয়ে দেওয়া যায়, তাছাড়া আমার জমি জায়গাগুলো পোতা ভাগ পেয়ে যাবে। এরকম করি কি করি না? করি। আপনার কাছে বিনীত অনুরোধ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছে আল্লাহর নবী আমার মন খুব শক্ত, নরম হয় না। আমার মন কি খুব শক্ত, নরম হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কাজ করো, এক কাজ করো। বলছে কি কাজ? বলছে তুমি তোমার এতিমের মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। আপনার কাছে বিনীত অনুরোধ, সামাজিক দিক রক্ষা করুন। বাজারে ঘুরছিলেন আপনি, আপনার পোতার জন্য একটা চকলেট কেনার জন্য দোকানে গেলেন, পোতার জন্য একটা চকলেট কিনেছেন, দেখছেন আপনার পাড়াতে একটা এতিম গরিব অসহায় বাচ্চা দোকানের সাইডে দাঁড়িয়ে আছে, পাঁচটা চকলেট যদি কেনেন একটা চকলেট তাকে দিয়ে দেন, বাবু তোর আব্বা নেই তুই খা, আল্লাহর আরশ কেঁপে যাবে। ঈদের দিনে নতুন জামা কাপড় সবাই পরছে, পাড়াতে বিধবা মেয়ে রয়েছে একটা, যার স্বামী নেই, যার একটা ছোট বাচ্চা আছে, তাকে একটা কিনে দেন। এতিমের সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত পাওয়া যায়। কোথায় যাওয়া যায়? জান্নাত। আপনাকে এবার একটা হাদিস বলছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, বাচ্চা ছেলে, এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আমার একটা খাজুরের বাগান আছে, আমার পাশে আর একটা লোকের আর একটা খাজুরের বাগান আছে, যখন আসমানের ঝোড়ো হাওয়া হয় তখন আমার খাজুর ওর বাগানে চলে যায়, ওর খাজুর আমার দিকে চলে আসে, লোকটা আমাকে মারতে আসে, গালাগালি করে, ছোট বড় কথা বলে, আল্লাহর নবী আমি এতিম, পরামর্শ দেওয়ার কেউ নেই, দয়া করে আপনি যদি বলেন তো দুটো বাগানের মাঝখান থেকে একটা প্রাচীর তুলে দিব, পাঁচিল তুলে দিব আমি। বাগানের মালিককে আল্লাহর নবী
নবী সাল্লাম ডেকে বলছেন, ও বাগানের মালিক শোনো, এতিম বাচ্চাটির সঙ্গে অসৎ ব্যবহার করিও না, এ তোমাদের দুইজনের মাঝখান দিয়ে একটা প্রাচীর তুলতে চাইছে, তুমি কি রাজি? বাগানের মালিক বলছে, আল্লাহর নবী আমি রাজি। বাচ্চা ছেলেটা পাঁচিল তুলছে, তুলতে তুলতে একটা খাজুর গাছ এইভাবে এসে লেগেছে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক, বাচ্চা ছেলেটার অর্ধেক। আল্লাহ নবী সাল্লামের বাচ্চা ছেলেটা ওই বাগানের মালিককে বলছে, বাগানের মালিক ভাই, তুমি গাছটা নয় আমাকে বিক্রি করে দাও, আর নয় তুমি গাছটা কেটে নাও যাতে আমার পাঁচিলটা সোজা হয়। তখন বাগানের মালিক বলছে, গাছ বিক্রি করবো না, কাটবো না, যেইখানকার গাছ ওখানেই থাকবে। তখন বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কাছে গেলেন, যাবার পরে বলছেন, আল্লাহর নবী ঘটনা এই 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 ঘটেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বাগানের মালিকের নাম আবু লুবাবা, আবু লুবাবাকে ডেকে বলছেন, আবু লুবাবা শোনো, এক কাজ করো, তুমি গাছটা নয় বিক্রি করে দাও, আর নয় গাছটা কেটে নাও। আবু লুবাবা বলছেন, আল্লাহর নবী গাছ কাটবো না, গাছ বিক্রিও করবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চারবার বলার পরে তখন আল্লাহ নবী, আবু লুবাবা যখন রাজি হচ্ছে না, তখন আল্লাহ নবী বাগানের মালিককে বলছে, বাগানের মালিক এক কাজ করো, তুমি এই গাছটা এতিম ছেলেটিকে দাও, আর এর পরিবর্তে জান্নাতে একটা খাজুরের গাছ নাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওই গাছটা জামিনদার হয়ে গেলাম। বাগানের মালিক বলছে, তবুও দেবো না। তার মানে ভালো লোক, আমাদের এলাকায় কিছু লোক আছে না, মসজিদ হচ্ছে, মসজিদের বাথরুম ঘরটা করবে, তা এক হাতে জায়গা যদি ছেড়ে দেয় তো একটু ভালো করে হয়, তা ওকে যখন বারবার বলতে যাচ্ছে, চাচা একটু জমিতে একটু ছেড়ে দাও না, তাহলে পাঁচিলটা সোজা হয়, ও তখন বলছে, না ছাড়বো না, মানে এমন গরম দিয়ে বলছে, মনে হচ্ছে ওর বাপের আর ওর কবর হবে ওখানে, এমন গরম মারছে। এরকম বদমাশ লোক আছে না? নেই, আছে। তখন আবু লুবাবা বলছে, জান্নাতেও গাছ চাই না, মানে বদমাশ লোক, খুব বদমাশ। ওই মজলিসে বসেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার আবু দাহাদা। আবু দাহাদা উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন যে একটা গাছ এতিমকে দাও আর জান্নাতে গাছ নিয়ে নাও? বিশ্ব নবী বলছেন, বলু বাবা রে, যতদিন পৃথিবীতে মানুষ আসবে ততদিন মানুষের জন্য এটা সুসংবাদ শুনে রেখে দাও, এতিমকে যদি কেউ এক টাকা দিয়ে সহযোগিতা করে, এতিমকে যদি কেউ জমি জায়গা দিয়ে সহযোগিতা করে, এতিমকে যদি কেউ খাদ্য দিয়ে সহযোগিতা করে, এতিমের কেউ যদি পোশাক দিয়ে সহযোগিতা করে, এক কথায় এতিমের পাশে যদি কেউ দাঁড়িয়ে যায়, আমি নবী বলছি জান্নাতে তাকে একটা খাজুরের গাছ দেওয়া হবে, এই গাছটা এত বড় হবে যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর ধরে ছুটবে, তবুও জান্নাতের খাজুর গাছের ছায়াটা পর্যন্ত শেষ করা যাবে না। এত বড় খাজুরের গাছের ছায়া! আবু দাহাদা তাড়াতাড়ি মজলিস থেকে চলে গেলেন ওই বাগানের মালিককে, বাগানের মালিককে বলছেন, বাগানের মালিক আমার একটা বড় বাগান আছে, দয়া করে আপনাকে বলছি আপনি ওই বাগানটা নিয়ে নেন আর এই একটা গাছ আমাকে দিয়ে দেন। তখন ওই লুভী বাগানের মালিকটা বলছে, ইয়ার কি করছ? বলছে, না ইয়ার কি করছি না, আমার বাগানটা তুমি নিয়ে নাও আর ওই একটা গাছ আমাকে দাও, আমি ওই এতিম বাচ্চাটিকে দান করে জান্নাত যেতে চাই। তখন বাগানের মালিক বলছে, তাহলে ঠিকই আছে, লিয়েই নিলাম। আবু দাহাদা বাড়িতে চলে গেলেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, বিবিকে ডেকে বলছেন, কই গো, দরজাটা খোলো। বিবি বলছে, ঘটনা কি হলো? বলছে, জমি জায়গা বিক্রি করে দিয়েছি, ঘর বাড়ি বিক্রি করে দিয়েছি, বাগান বিক্রি করে দিয়েছি, আমার গাছ বিক্রি করে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, আমি বিক্রি করে দিয়েছি। বিবি রে, তাড়াতাড়ি করে দরজা খুলে চলে এসো। তাড়াতাড়ি করে দরজা খুলে আসার সময়তে স্বামীকে জিজ্ঞেস করে বলছেন, কত টাকার বিনিময় বিক্রি করলে একবার বলো? আবু দাহাদা বলছেন, একটা জান্নাতের খাজুর গাছের বিনিময় বিক্রি করে দিলাম, একটা খাজুর গাছের বিনিময়।
আল্লাহ নবীর কাছে এলেন আবু দাহাদা স্ত্রীকে নিয়ে, বিশ্ব নবীর কাছে ঘটনা বললেন। আল্লাহ নবী বলছেন, কাম মিন রিজকিন দারাহিন ইয়া আবু দাহাদা, আবি দাহাদা তুমি কি উত্তম কাজ করেছো, আল্লাহ আকবার, জান্নাতে তোমাকে যে গাছটা দেওয়া হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর রাস্তা যদি ছুটতে থাকে তবু একটা খাজুর গাছের ছায়া শেষ করা যাবে না, আল্লাহ আকবার। এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, আমরা করি 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 না, ওয়াল মাসাকিন মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। মিসকিন কাকে বলে? মুত্তাকিদের একটা গুণ। মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে? ফকির হচ্ছে সেই যার কাছে কিছু টাকা পয়সা আছে তারপরেও তার সংসার পাতি চলে না, এ হচ্ছে ফকির। যার কাছে কিছু নেই, একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আমি মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, প্রতিদিন আমার ইনকাম 200 টাকা, বছরের শেষে আমার টাকা জমেছে ওই আপনার 20,000 টাকা। আমার ছেলেটা হঠাৎ করে অপারেশন হবে, ডাক্তার বলেছে খরচা হবে 2 লাখ টাকা। আচ্ছা বলুন তো, আমার টোটাল পুঁজি 2,000 টাকা, 2 লাখ টাকা আমার পক্ষে কি জোগাড় করা সম্ভব? সম্ভব সম্ভব নয়। তাহলে কালিয়াচক মসজিদে আসতে হবে আপনাদের গ্রামে, এসে জুম্মার পরে বলতে হবে ভাই আমাকে কিছু করে দেন। বলতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি হলাম ফকির, আর মিসকিন মানে যার কিছু নেই একেবারে নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন এইরকম মানুষদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, আল্লাহু আকবার, ওয়াবনি সাবিল, এবং যারা আল্লাহ রাস্তায় যাচাঙ্গা করে ভিক মেঙ্গে মেঙ্গে বেড়ায়। আমরা অনেক সময় বাড়িতে ভিখারি আসলে কি বলি? সকালবেলা তো দরজা আওয়াজ করছে, আপনার স্ত্রী রাতের বেলা গেম খেলে, ফ্রি ফায়ার খেলে বা সিরিয়াল দেখে ঘুমিয়েছে রাত 12টায়, 9টা না বাজলে ঘুম ভাঙে না, কি বললাম বুঝলেন না? ফকির এসেছে সকাল 7টায়, কারণ ওর বাড়িতে তো চাল নাই, ওর বাড়িতে চাল নেই, এই জন্য সকাল 7টাতে চলে এসেছে। জি তাই না? সকাল 7টাতে যখন দরজায় আওয়াজ করছে, আপনার স্ত্রী তখন খিড়কিটা খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে বলছে, এই তোমাদের কি রাতের বেলা ঘুম হয় না, এত সকাল সকাল কানের কাছে ঘ্যান 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 করছো? এটা বলে কি বলে না? বলে। এই চরিত্র কেন? আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলছেন, মুত্তাকিদের একটা বর্ণনা হচ্ছে এই, কি করবে তারা? তারা ফকির মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কওল সাদাকাতুন, উত্তম কথা বলবে অবশ্যই সাদকার নাকি দেওয়া হবে। বাড়িতে ভিখারি এসেছে, আপনি আস্তে করে ভিখারিটাকে বলুন, বাবু আমি গোসল করছি, আধ ঘন্টা পরে আমাদের বাড়িতে এসো। মা তুমি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে এসো, কোনোদিন যেন বলতে যাবেন না কেন এত সকাল সকাল ভিক করতে এসেছ, আমাদের বাড়িতে আসবে না। উল্টো পাল্টা কথা যদি বলে দেন, আপনার এটা জানা নেই যে আল্লাহ অনেক সময়তে ভিখারি পাঠিয়ে পরীক্ষা করে, করে কি করে না? করে। ব্যবসা করেন কারা কারা এখানে হাত তুলুন তো, যে আমি কোনো একটা ব্যবসা করি, কে কে করেন? আপনি করেন? আপনারা অনেকজন করেন না? আচ্ছা, ব্যবসায় লস আর লাভ দুটো জিনিস আছে না নাই? আছে তো, আছে। আপনি ব্যবসা করেন, প্রতিদিন 300-400 টাকা লাভ হয় মিনিমাম, একদিন হয়েছে 2,000 টাকা, আপনি বগল বাজাচ্ছেন খুব, আরে আজকে দান মেরে দিয়েছি 2,000 টাকা লাভ করেছি, তাই না? বাড়ি এসে বগল বাজাচ্ছেন, বাড়ি এসে সবে মাত্র গোসল করে খেতে বসেছেন, একটা অন্ধ লোক, দুই চোখের অন্ধ লোক এসেছে দরজায়, ফটিক ভাই বাড়িতে আছো? আছো বাড়িতে? আছো কে গো? আছো বাড়িতে? বাড়িতে আছো? তো বলছে হ্যাঁ বাড়িতে আছি। কি ব্যাপার? বলছে আমার অন্ধ মানুষ এসেছে, কিছু দিলে ভালো হতো না? ও তখন বলছে তোমার কি কাজ আছে? এই মাত্র ব্যবসা থেকে বাড়ি এলাম, খেতে বসেছি, তোমাদের সকাল দুপুর সন্ধ্যা কোনো টাইম জ্ঞান নেই। আল্লাহ বলছে বাহ ফটিক, অন্যদিন 300 টাকা দিতাম, আজকে 2,000 টাকা দিলাম, এই কারণে তুই বাড়িতে আসবি, সাথে সাথে 3টে ফকিরকে পাঠিয়ে দিব, দিয়ে পরীক্ষা চালাবো, এই যে 2,000 টাকা আজকে দিয়েছি, তুই সবটা নিজে খাস না তাকে কিছু দিস, এ পরীক্ষা আল্লাহ করে কি করে না? মাঝে সাঝে করে, আমরা পরীক্ষায় পাস করি, পরীক্ষায় পাস করি, করি না, আল্লাহু আকবার। দরজা থেকে কত লোক যে কাঁদতে কাঁদতে ফেরত চলে গেল, তার দেখা আর শেষ নাই।
আবার আমরা দান করি, দান আমরা করি। এই লকডাউনের সময় দেখলাম তো একটা মুসলমান আর একটা মুসলমান ভাইকে ওই 2 কেজি চাল দিয়েছে, 1 কেজি সরিষার তেল দিয়েছে, তা ওটা আবার দেখছি ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে, ছাড়ছে না ছাড়ছে, আর নিচেই লিখছে আমি আমার চাচাতো ভাইকে 2 কেজি সরিষার তেল, 5 কেজি আলু আর 7 কেজি চাল দিয়ে সহযোগিতা করেছি। মানে বোঝাতে চাইছে আমি কি দানির বেটা, এই ফেসবুকে ছাড়া যদি তোমার রিয়া হয় অর্থাৎ অহংকার বশত হয় অবশ্যই এইটা করার কারণেই তোমাকে জাহান্নাম যেতে হবে। কি হয়েছে বুঝতে পারছেন না? এইটা করার কারণে কি জাহান্নাম চলে যেতে হবে? খুব সাবধান থাকবেন, অসৎ ব্যবহার করবেন না ফকির মিসকিনদের সাথে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, আর যারা বন্দী হয়ে রয়েছে কোন কারণে তাদেরকে ছাড়াবার জন্য বা তাদের উপকারের জন্য তোমরা তোমাদের অর্থকে ব্যয় করো। মুত্তাকিদের আর একটা গুণ ওয়াকামাস সালাতা ওয়াতাজ যাকাত, মুত্তাকি তারাই যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে। এখানে যারা বসে আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই যারা জলসা দিচ্ছে তারা পড়ে? এই কমিটি যারা জলসা দিচ্ছে এরা সবাই নামাজ পড়ে? জি এই পড়ে, সবাই পড়ে? ইমাম সাহেব ভালো বলতে পারবে সবাই পড়ে? সবাই পড়ে না। জলসা দেওয়ার বেলা ঠিক আছে আমি বলেছি আমাকে এত টাকা দিতে হবে, বলছে এখনই টাকা নিয়ে নেন, অসুবিধা নেই এখনই নিয়ে নেন, তবে আপনাকে আসতেই হবে। এখন মসজিদে 2 লোক এসে বসে আছে, বলছে আমাদের 2 দিন জলসা, 2 দিনেই আপনাকে থাকতে হবে। কালকে নদিয়াতে প্রোগ্রাম করলাম, একজন বলছে কত টাকা নেবেন বলুন আপনাকে আসতেই হবে, তবে নামাজ পড়বো না, আপনি যা বলবেন সব শুনবো মানবো না। আমি এরকম আছি না নেই? হ্যাঁ, আল্লাহ আকবার, আমরা শুনতে পারবো মানতে পারবো না। এই কারা কারা নামাজ পড়ছেন না, নামাজ পড়েন কারা? 5 ওয়াক্ত হাত তুলুন তো দেখি, যে আমি 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত জুম্মার দিনে নয়, মাশাআল্লাহ এখানে অনেক জনাই পড়ে তাই না? আপনি মমতাজুল ইসলাম বলছি না, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না তারা জাহান্নাম চলে যাবে। যারা নামাজ পড়ে না তারা কি কোথায় থাকবে? জাহান্নাম। যদি বলছে নামাজের জন্য জাহান্নাম, এই দেখুন আল্লাহ তাআলা কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে ডেকে বলবে দুইজন পাশাপাশি বসবাস করতাম, একই জায়গাতে দুজনে বসে দোকানে চা পান করতাম, একই দোকানে দুজন জামা কাপড় কিনতাম, আমি মমতাজুল ইসলাম আজকে জান্নাতে, তুমি আব্দুল্লাহ কেন আজকে জাহান্নামে? সে তখন বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার জীবনে সব ভালো কাজ ছিল, আমার জীবনে সবটাই ভালো দিক ছিল, শুধুমাত্র আমি নামাজটাই পড়িনি, এটাই আমার খারাপ দিক, এই কারণে আমি জাহান্নাম চলে যাচ্ছি বা জাহান্নামের ভিতরে রয়েছি। তার মানে বোঝা গেল যে জাহান্নাম বড় কঠিন, নামাজ না পড়লে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে।